হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিএনটি ব্লগ। আমি চলে আসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা যাচ্ছি লা রিভেরিয়া রিসর্টে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর আগে থেকে আমাদের বুকিং করা ছিল, তাই ক্যান্সেল না করে চলে গেলাম এই বৃষ্টির মধ্যেই। শীতের বৃষ্টি, তাই একটু ঠান্ডাও লাগছিল, বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। তো এনভায়রনমেন্টটা খুবই জুস ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট ফাঁকাই ছিল মোটামুটি। দেন চলে আসলাম আমরা লা রিভেরিয়া রিসর্টে। আসার পরে আমরা চেক ইন করলাম, ওরা আমাদেরকে একটা রুম দিল। আমাদের এটা ছিল ডে লং প্যাকেজ। ডে লং প্যাকেজে ওদের বাজেটটা ছিল 2500 টাকা, কিন্তু সেটা আমি কথা বলার পরে, যেহেতু আমরা 6 জনের মতো গেস্ট আসছি, তো তাই ওরা আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে 2000 টাকা পার পার্সন। তো 2000 টাকায় আপনারা পাচ্ছেন সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং বিকেলের স্ন্যাক্স, এই তিনটা নিয়েই হচ্ছে 2000 টাকা। তো আমরা চলে গেলাম রুমে, গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। ব্রেকফাস্ট শেষে কফিটা নিয়ে একটু দাঁড়িয়ে দেখছিলাম চারপাশটা, বৃষ্টি হচ্ছিল তাই ওভাবে যেতে পারছিলাম না। তবুও যতটুকু পেরেছি ঘুরেছি, ছবি তুলেছি যতটুকু সম্ভব। আর বৃষ্টি তো একবার বেশি হচ্ছে আবার কমে যাচ্ছে, সো প্রপারলি আসলে এনজয় করতে পারছিলাম না। বাট জায়গাটা সুন্দর, খুবই সাজানো গুছানো। দেন দেখলাম যে এটা যেহেতু শীতলক্ষার পাড়ে, একদমই শীতলক্ষার পাড়ে রিসোর্টটা, তো চিন্তা করলাম যে বৃষ্টির মধ্যে ছবি তো ওভাবে প্রপারলি তুলতে পারছি না, তাহলে আমরা একটু শীতলক্ষায় ঘুরে আসি। ওদের সাথে কথা বললাম, তো এখানে আপনাদের জানিয়ে রাখি, আমরা যখন বোটে করে ঘুরলাম, ঘোরার জন্য প্ল্যান করছিলাম, ওরা বললো যে এটা হচ্ছে ওদের প্যাকেজের বাইরে। বোটটা যদি আপনাদেরকে নিতে হয় তাহলে আলাদা রেন্ট করে নিতে হবে আওয়ারলি বেসিস। তো আমরা সবাই, আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই আমরা 6 জন চিন্তা করলাম যে শুধুমাত্র আমাদের জন্যই নেব। আমরা নিয়েছি 1 ঘন্টার জন্য, আমরা 4000 টাকা পে করেছি এটার জন্য। তো যেহেতু এটা বড় শিপ ছিল মোটামুটি, এই জন্য একটু বেশি প্রাইসটা। তারপরে লাঞ্চ করলাম, লাঞ্চ শেষ করে কিছুক্ষণ বসলাম। 4:30 সাড়ে 4টার পরে আমরা চলে গেলাম শীতলক্ষায় ঘুরতে, 1 ঘন্টা ঘুরলাম। সেইটা ছিল বেস্ট বেস্ট ফিলিংস, মানে এত সুন্দর লাগছিল, বৃষ্টি পড়ছিল সাথে নদীতে ঘুরছিলাম, খুবই ভালো লাগছিল। তো এইভাবে ঘুরলাম 1 ঘন্টা ঘোরা শেষ, তারপর আবারও চলে আসলাম রিসর্টে। আসার পরে ওরা আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করলো। স্ন্যাক্সে কিছুই ছিল না সেরকম, জাস্ট বিস্কিট আর চা, খুবই সিম্পল। আর ওদের খাবারের যে মেনুটা ছিল দুপুরে, আমার কাছে ওদের খাবারগুলো অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো আমার কাছে লাগেনি সত্যি বলতে। আমি যে একটা অনেস্ট রিভিউ দিতে, জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা এসে আপনারা ভালো লাগবে, খুবই ভালো লাগবে, সুন্দর একটা প্লেস, কিন্তু খাবারের দিকটা একটু কনসিডার করতে হবে, কারণ খাবারটা ভালো লাগে না এভাবে, রান্নাটা অ্যাভারেজ, ওভারঅল ভালো। তো এই ছিল আমাদের সারাদিনের ডে ট্যুরের অভিজ্ঞতা, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনাদের সাপোর্ট পেলেই আমরা এগিয়ে যেতে পারবো। তো প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।